করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর। বাবাঙ্গাছি মন্ডনগাতি এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতকে শুক্রবার বারাসাত আদালতে পাঠানো দত্তপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই চোরকে উদ্ধার করে এলাকার মানুষ পরিত্যক্ত বাড়ির জলের ট্যাঙ্কের ভিতর থেকে। বাবাঙ্গাছি মন্ডলগাতি এলাকায় বাবনপাড়ায় পরিত্যক্ত বাড়িতে চোরের আস্তানা, হাতে নাতে ধরল এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই বাবনগাছি বিভিন্ন জায়গায় বাড়িতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বাবনগাছি কুলবেড়িয়া, বাবনগাছি বলাকা ভবন, ছোট জাগুলিয়া, শিখদেশ পুকুরিয়া, বাবনপাড়া বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার রাতে বাবনগাছি বাবনপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে মানুষের আনাগোনা দেখতে পায়। তখনই এলাকার মানুষ দেখতে গেলে প্রথমে কাউকে দেখতে পায় না, অবশেষে খোঁজাখুঁজি করতে জলের ট্যাঙ্কের মধ্যে দিয়ে একজনকে হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় দত্তপুর থানায়। ঘটনাস্থলে এসে চোরকে তুলে নিয়ে যায় পুলিশ। এর আগেও যতগুলি চুরি হয়েছে তার তদন্ত চলছে দত্তপুর থানার পুলিশের তরফ থেকে। শুক্রবার সকালে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয় তাকে। গতকাল হচ্ছে প্রায় 10:30, আমাদের পাড়ার ছেলেরা যেমন হচ্ছে বুল্লা আছে, বাবলু আছে, সানোয়ার আছে, বিজয় আছে, হ্যাঁ এই কতগুলো ছেলেরা টহলদারি করছিল। তখনই পাশের বাড়ির যে দাদা ডিসিল বা দাদা, তিনি ফোন করেন। ফোন করার পরে যে বাড়িতে কে আছে দেখতে, তা ওরা করে কি আর সময় নষ্ট না করে মানে বাড়িটার উপরে চলে যায়, যেখানে চোরেরা ভেঙে ফেলেছিল গ্রিলটা, সেই গ্রিলের ভিতর দিয়ে তারা ঢোকে এবং ট্যাঙ্কির মধ্যেখান দিকে ওরা সেই চোরটাকে ধরা হয় এবং কিছু আর কি মারধর করা হয়। তারপরে পুলিশ প্রশাসন পিসি পার্টি এসে তাদের হাতে তুলে দেওয়া হয়। ছিল তো 5-6 জন, কিন্তু 5 থেকে 6 জন ছিল, কিন্তু একজন এরা সংখ্যা 4-5 জন ছিল, তার মধ্যে মোটামুটি এরা একজনকেই ধরা গেছে আর 3-4 জন আর কি পালিয়ে গেছে। তা থানায় যে পিসি পার্টি আছে তারা যে যাকে ধরা হয়েছে সেই একটু ইনজোর্ড হয়েছে, সে সুস্থ না হওয়া পর্যন্ত কিছু তদন্ত এগোনো যাচ্ছে না। দশটা থেকে সাড়ে দশটার মধ্যে, হ্যাঁ দত্তপুর থানা, দত্তপুর থানাকে এর জন্য ধন্যবাদ দেব যে দত্তপুর থানা খুবই প্রতিনিয়ত পরিষেবাটা দিচ্ছেন এবং গলিতে গলিতে ওনারা থাকছেন, যার জন্য দত্তপুর থানা এবং পিসি পার্টি অসংখ্য ধন্যবাদ। বাড়িটা এটা হচ্ছে আসল বাড়ির মালিক হচ্ছে সুবীর মুখার্জি, বর্তমান সুবীর মুখার্জি মারা গেছেন, তার ওয়াইফ হচ্ছে তার ছেলে প্রিন্স মুখার্জি, তারা এখানে থাকেন না, সল্টলেকে থাকেন এবং 2016 সাল কি 15 সালের মধ্যে ছিল, তারপরে তারা আর নেই। বাড়িটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভূতের বাড়ি হয়ে রয়েছে এবং চোরেরা বা ডাকেতে সেই সুযোগটা নিয়ে এরা আস্তানা গেড়েছে, যেহেতু পাশের বাড়ির ডিসিলভারদার বাড়িতে যেহেতু চুরি হয় যার জন্য এখানে আরও টনকটা নড়ে বসে, যার জন্য এখানে সদা সতর্ক ছিল। এখানে সবই চুরি হয়েছে, এখানে পাশের বাড়ি যে ডিসিলভার দাদার 5 ভরি সোনা, 50,000 টাকা, আরও আসবাবপত্র কিছু চুরি করে নিয়ে গেছে। বিরাট বড় উন্নত মানের কাটারি দিয়ে গ্রিলটা ভেঙে স্প্রে করে ওরা চুরিটা করেছিল। আমার নাম বরুণ কুমার বিশ্বাস, পঞ্চায়েত সদস্য, ছোট জায়গলিয়া, 26 নম্বর ওয়ার্ড।